এখন কিন্তু কলকাতা মেট্রোতে হোয়াটসঅ্যাপেও কিন্তু টিকিট কাটা যাবে বলে সূত্রের খবর। আপনারা কিন্তু এখন থেকে যখন কলকাতা মেট্রো AFC গেট যখন ব্যবহার করবেন, তখন কিন্তু যে টিকিট যেটা আপনারা হোয়াটসঅ্যাপ দিয়ে কাটবেন, সেই টিকিটের যে কিউআর কোড সেটা কিন্তু ওই স্ক্যানারে ঠেকালে পারে খুলে যাবে, ঠিক আছে? তাহলে পরবর্তী আপডেটটা চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই মূল আপডেট দিয়ে দিয়েছে, কিন্তু ভিডিওটা কেউ ছেড়ে যাবেন না। ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন অল করে রাখবেন অবশ্যই। কলকাতা মেট্রো সত্যি খবর যে 40 বছর পূরণ হয়েছে বলে কলকাতা মেট্রোর জন্মদিন পালন হবে, যেরকমটা চক্রের হয়েছিল সেরকমটাই জানা যাচ্ছে। যত 1984 সালে যেখান থেকে মেট্রো চলেছিল যত অব্দি, সেইখানেই কোন একটি স্টেশনে জন্মদিন পালন হবে বলে সূত্রের খবর। কবে হবে সেটা এখনো কিছু জানা যায়নি। তা কোন স্টেশন থেকে কোন স্টেশন চলেছিল সেটা জানা যাক এবার অবশ্যই। 24 অক্টোবর এই জন্মদিন পালন হবে বলে সূত্রের খবর। তাহলে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত প্রথম মেট্রো চলেছিল সেটা কি আপনারা জানেন? তাহলে চলুন অবশ্যই জেনে নেওয়া যাক। প্রথমে মেট্রো চলেছিল এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত, আজকের নেতাজি ভবন পর্যন্ত কিন্তু এই মেট্রো চলেছিল। এখন সেটাই আবার বিস্তৃত হয়ে পুরো একদম মানে শাখা প্রশাখা ছড়িয়ে দিয়ে কিন্তু নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া চলছে, বা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, বা শিয়ালদা থেকে সেক্টর 5, এখন আবার কিন্তু চলছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত, পরে কিন্তু বেলেঘাটা পর্যন্ত চলবে বা এয়ারপোর্ট পর্যন্ত চলবে, ঠিক আছে? এখন কিন্তু মাঝেরহাট থেকে তালাতলা পর্যন্ত চলছে বা তার বেশি, আরো কিন্তু সেটা বেড়ে এসপ্ল্যানেড পর্যন্ত চলে আসবে বলে সূত্রের খবর। ঠিক, ভিডিওটা যদি অতক্ষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে আমরা এরকম ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে আপনার ফোনে সেই নোটিফিকেশন যেন পৌঁছে যায়।